সেগুলো হচ্ছে চিনু শেপের একটা খুবই শক্তিশালী দারুণ মজবুত একটা হুক দিবে, কোনো টান দেওয়া লাগবে না, হিট দেওয়া লাগবে না, একদম আঠার মতো ধারালো কাটায় দেখেন। তো দেখতেই পাচ্ছেন অ্যাঙ্কারটা একেবারে রুই মাছের মুখের জন্য পারফেক্ট একটা সাইজ। এই টোপটা যে কোনো মাছ খাবে, কাতল থেকে শুরু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবু সাইদ ভাইয়ের দোকানে আসলাম দুটি ইউনিক প্রোডাক্ট নিয়ে, যেখানে হচ্ছে একটি অ্যাঙ্কর এবং আরেকটি হচ্ছে যেখানে সরাসরি মার্কেট থেকে এসেছে সরাসরি সেট করা চার কাটা সেট। তো আমরা এই দুইটা খুলে আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে এর প্রাইস এবং ইউজ পদ্ধতি অর্থাৎ আপনাদেরকে ব্যবহার পদ্ধতি দেখাবো। কাটার সেটটি ঠিক এভাবে আপনার আমরা যেভাবে তৈরি করি হুবহু সেভাবে করেছি, কিন্তু চাইনিজদের প্রসেসটা একটু আলাদা। এটা সুতাটা অনেক শক্ত, হ্যাঁ সুতাটি ব্রেড অনেক হার্ড, ব্রেড লাইন হলে অনেক হার্ড। এটা ব্রেড লাইন দিয়ে সুতা, ব্রেড লাইন সুতা দিয়ে এই হুকগুলো বাঁধা হয়েছে এবং অনেক মানে খুবই ইউনিক একটি প্রোডাক্ট এবং খুবই হার্ড, খুবই শার্প। সুতাগুলো অনেক শক্ত, মানে ইয়ে হওয়ার সম্ভাবনা খুব কম, গিট লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম। এবং যে হুকগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে চিনু শেপের একটা খুবই শক্তিশালী দারুণ মজবুত একটা হুক এবং খুবই ধারালো, রুই মাছ নিয়েই লাভ দিবে, কোনো টান দেওয়া লাগবে না, হিট দেওয়া লাগবে না, একদম আঠার মতো ধারালো কাটায় দেখেন, আঠার মতো ধারালো কাটা। তো এটার আউটলুকটা আপনাকে দেখাই, নাম হচ্ছে পাওয়ার। এটা এক ফাতাতে আছে আপনার চারটি সেট, চারটি অর্থাৎ চার চারে ষোলো, ষোলোটি কাটা এই বক্সে, ষোলোটি কাটার একটি বক্স। তো আবু সাইদ ভাই আমাদের এটার প্রাইসটা একটু বলবেন, আর তার আগে আমরা এই যে অ্যাঙ্কার ছোট অ্যাঙ্কার এটা একটু দেখে নিই, তারপর আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো এবং টোপ গাঁথার পদ্ধতিটাও একটু দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন অ্যাঙ্কারটা একেবারে রুই মাছের মুখের জন্য পারফেক্ট একটা সাইজ। অনেকেই হিট বারবার মিস হয়, এটা দিয়ে যদি টোপ দেন তাহলে পরে মাছ হিট হওয়ার কোনো মিস হওয়ার কোনো চান্স নাই এবং দেখতে অনেক সুন্দর এবং খুবই ধারালো, বড়শিগুলো একেবারে ধারালো, মাছ মিস হওয়ার কোনো চান্স নাই। তো আপনাদের এখন দেখাবো এটাতে টোপ কীভাবে দিবেন। এখানে আমাদের আগের থেকে বানানো রুটি আছে, শুধু পাউরুটি, পাউরুটির সাথে ঠিক এইভাবে নেবেন, নরম করে একটু পিঁপড়ার ডিম ভালো করে চটকায় নেবেন, ঠিক এইভাবে করে চটকায় নিয়ে আমরা এভাবে করে লাগাবো। এটা একটা ছোটো লাড্ডু, হ্যাঁ আপনারা ছোটো করে লাড্ডু দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই টোপটা যে কোনো মাছ খাবে, কাতল থেকে শুরু করে রুই, মৃগেল, কার্ফু, গ্রাস কাপ সব ধরনের মাছ এই একই টোপ খাবে এবং মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, লাগবে ভাই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কারের সাইজটা, এটা রুই মাছ বলেন, মিরকা মাছ বলেন বা যে কোনো মাছের মুখে আরামে এটা চলে যাবে। তবে এটা সুবিধা হচ্ছে যেহেতু এটা অ্যাঙ্কর তিন কাটা, ডাইনে না বাঁধলে বাঁয়ে বাঁধবে, না বাঁধলে উপরে বাঁধবে, বাঁধতেই হবে, এটা শুধু মুখে নিয়ে একটু টান দিলেই একেবারে হিট। তো সাইদ ভাই আপনি এখন আমাদের এই আপনার এই সেট এবং এই সেটের প্রাইসটা বলবেন। এটা হচ্ছে নিতে পুরো বক্স ধরে নিতে হবে, চার সেটের একটা বক্স, প্রতিটা সেটে চারটা করে কাটা আছে সুইবেল সহ, এই সেটের প্রতি বক্সের মূল্য হচ্ছে 200 টাকা, তাহলে পরে 50 টাকা সেট পড়লো আপনার, এত সুন্দর বাঁধানো কাটা শুধুমাত্র 50 টাকায় পাবেন শুধু ছিপ ঘরে। অনেক সুন্দর কাটা, দারুণ এবং সুতাটা অনেক ভালো, আর আপনার হচ্ছে সুইবেলটাও একেবারে ইউনিক। আর এই অ্যাঙ্কারটা, এবং এই অ্যাঙ্কারটা প্রতি পিস পাবেন আপনার হচ্ছে শুধুমাত্র 50 টাকা। আর পুরো সেট নিলে, পুরো সেট নিলে পরে আপনার 220 টাকা। আচ্ছা, যেখানে হয় 250 টাকা সেখানে। জি 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 জি। তো বন্ধুরা এই নতুন কালেকশন আপনারা ইচ্ছা করলে সংগ্রহ করতে পারেন আবু সাইদ ভাইয়ের দোকান থেকে। তো টিল দেন, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।